অবসর গ্রহণের পরে একজন ব্যক্তি তার নিয়োগকর্তার কাছ থেকে পিএফ, গ্র্যাচুইটি, অন্যান্য হিসাব হিসাবে কিছু অর্থ পান। একটি কোম্পানি সংস্থা তাদের বেতন থেকে যা কেটেছিল তার চেয়ে বেশি অর্থ দেয়। এই অতিরিক্ত টাকা আসে ব্যাংকের সুদ থেকে। বেতন থেকে টাকা কেটে ব্যাংকে রাখতো, যেখান থেকে তারা আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, এটা কি আপনার জন্য হালাল? সবগুলি কাটে, সুদে খাটায়, এরপরে দেয়, কথাটা এরকম না কিন্তু, এখানে ভুল আছে প্রশ্নতে। জানি না, আপনি হয়তো যে এমন কোম্পানির কথা বলছেন যারা সব সুদে খাটায়, তাহলে কিন্তু হারাম। কিন্তু আপনার যে টাকা কাটছে ওইটুকু নিতে পারবেন। আপনি হিসাব করবেন যত বছর আপনি চাকরি করেছেন, ধরেন আপনি কত বছর চাকরি করে, 30 বছর 40 বছর 36 বছর, 36 বছর আপনি চাকরি করেছেন। আচ্ছা, 36 বছর আপনি চাকরি করেছেন, 36 বছরে কত কাটছে ওইটা নিয়ে নিন, বাকিটা ফেলে রাখবেন। আর যদি ফেলে রাখার সুযোগ না থাকে, জোর করে দিয়ে দেওয়া হয়, বের করে এনে ওই বাথরুম টাথরুম ময়লা টয়লেটের কাছে জনকল্যাণমূলক কাজে দিয়ে দিবেন, বুঝছেন কি না, অথবা কোনো দিনই কাজও দিতে পারবেন, সব রাখাবেন, সব রাখাবেন, এটা কোনো দায় মুক্তির জন্য দিতে পারবেন। তবে আমি যতটুকু জানিটা বলি, একটা হচ্ছে অনেকে পিএফ কাটা বুঝুন কি না, মানে বেশি যত কাটাইতে পারে বেশি লাভ দেখা বেতন উঠায় না, বেতনটা পুরোটা পিএফ বানাই দেয় সুদ খাওয়ার জন্য। এক গোষ্ঠী আছে সুদ খাওয়া, সুদখোর আছে চাকরিজীবী। আরেক গোষ্ঠী আছে পিএফ যেটা দেয় ওইটাই শুধু গ্রহণ করে, মানে যে সরকার নিয়ম আছে, সরকার আপনি যে বেতন টাকা কাটবে সরকার এতটুকু টাকা দিবে চুক্তির সময়, এটা চাকরির চুক্তির মধ্যে আছে। সুদে খাটাক আর না খাটাক আপনার টাকাটা সরকার বাধ্য বাউ, এটা হলো চুক্তি। চুক্তি অনুসারে যে তুমি যত টাকা কাটবো অত টাকা দিব, এটা একটা নিয়ম আছে, ওইটা নিতে পারবে। এটা সরকারের পক্ষ থেকে আপনাকে একটা সহযোগিতা প্রণোদনা। কিন্তু ধরুন আমরা আমাদের পিএফ বন্ধ করে রাখছি, সুদ মুক্ত লেখে রাখছি, আমরা যদি চাকরির শরীরে কিছু পাবো না, না পাইলে আমাদের কোনো আপত্তি নেই, আর যে আল্লাহ আমাদের এখনও যদি দিচ্ছে তখনও দিবে, টেনশন মুক্ত থাকবে। বুড়ো বয়সে আপনি কয়দিন বাঁচবেন, আপনার ছেলেগুলোকে ধনী করার জন্য সুদ খেয়ে আপনি হারাম খাবেন, অনুমোদন কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারবেন, বুঝলেন না কথাটা? তাহলে মোট কথা, সুদে যদি খাটানো হয় এটা নেওয়া যাবে না, সুদা সুদে না খাটায় চুক্তি অনুসারে দেওয়া হয় এটা নেওয়া যাবে, যে আমি তোমাকে এত টাকা দেখো সে কোথায় খাটায় সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আপনাকে যদি একজন মানুষ আপনার কাজে লাগায়, সে কোথায় কী কাজ করছে সেটা বলবো, আমি কাজের বিনিময়ে টাকাটা পাচ্ছি, আমার কাজটা হালাল কিনে দেখতে হবে। আপনার কাজটা হালাল হলে আপনি তার থেকে কিনতে পারবেন, টাকাটা নিতে পারবেন, সে হারাম খাইলে তার দায়িত্ব সে বহন করবে, কিন্তু আপনার কাজটা হারাম হলে তার এটা কোনোটাই গ্রহণ করতে পারবেন না। এটা হলো এক নম্বর প্রশ্ন উত্তর।